फ्रेंड्स, वेलकम टू माय चैनल अर्पिता'স ডেইলি লাইফ। आज আমি আপনাদের কাছে চলে এসেছি একটি মজাদার মুচমুচে খাস্তা নিমকি রেসিপি নিয়ে। চলুন তৈরি করা যাক। প্রথমে আমি বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার উপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে ময়দাটা মেখে নেব। দেখুন, ময়দাটা একটু ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি মানে ময়নটা একটু বেশি করে দিতে হবে, যাতে নিমকিগুলো খুব খাস্তা হয়। এর উপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এরপর দেখুন, আমার ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। দেখুন, এইভাবে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরপর দেখুন আপনি নিমকিটা কিভাবে বেলে নিই। এইভাবে আমি পরপর কয়েকটা নিমকি বেলে নেব। দেখুন, আমার নিমকিগুলো বেলা হয়ে গেছে। এরপর রান্নাঘরে যাওয়া যাক। দেখুন, আমি হাই ফ্যানে তেল ঢেলে নিয়েছি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, হাই ফ্যানে যে তেল ঢেলে নিয়েছি এটা খুব গরম করা যাবে না। হালকা গরম করে আস্তে আস্তে নিমকিগুলো ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে আমরা নিমকিগুলো ভাজবো। আপনাদেরকে আর একটা কথা বলে দিই, আপনারা চাইলে বাড়িতে বেশি করে বানিয়ে কিছু দিনের জন্য স্টোর করেও রাখতে পারেন। এরপর আস্তে করে একটু গ্যাসটা বাড়িয়ে দেব। দেখুন, আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন, আমার নিমকি রেডি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। আগের ভিডিওতে প্রথম কমেন্ট করেছিল সুপর্ণা দে, আর এই ভিডিওতে যে প্রথম কমেন্ট করবেন তার নামটাও স্ক্রিনে চলে আসবে। তাই তাড়াতাড়ি কমেন্ট করে দিন।